বন্ধুরা, এখানে দেখতে পাচ্ছ এটা একটা টু লেনের রাস্তা, কিন্তু এখানে আপ ডাউন বোথ একই রাস্তায় হচ্ছে এবং মাঝখানে হোয়াইট কালারের একটা ডটেড মার্কার আছে, মার্কারটার মাঝখানে ভাঙা ভাঙা। সুতরাং এটার মানে হচ্ছে আমরা এই মার্কারটাকে ক্রস করে ওভারটেক করতে পারবো, কিন্তু মাঝে মাঝে এখানে দেখো রাস্তাটায় ব্যারিকেড আছে। খুব কনজেস্টেড রাস্তা, পিছনে একটা বাইক আছে, বাইকটাকে ছেড়ে দিই। ফাস্ট ওভারটেক করতে হচ্ছে। এখানে ওভারটেক করতে গেলে এই ধরনের রাস্তায় ডাউনশিফট করাটা একদম ম্যান্ডেটরি, ডাউনশিফট করেই তারপরে ওভারটেক করবে। যদি তুমি ফোর্থ গিয়ারে ওভারটেক করতে চাও তাহলে কিন্তু তুমি অতটা টান পাবে না গাড়ির, এবং স্লো অবস্থায় ওভারটেক করতে গেলে তুমি পড়ে যাবে মুশকিলে। এখানে দেখো একটা স্পিড ব্রেকার আছে, আমাকে খুব ফাস্ট স্পিড ব্রেকারটাকে ক্রস করতে হলো এবং সেই সঙ্গে ট্রাকটিকে ওভারটেক করতে হলো। হঠাৎ করে চলে এসেছিল গাড়িটা, আমি কিন্তু এখনও সেকেন্ড গিয়ারেই রেখে দিয়েছি। সামনে ওদিকে একটা ভ্যান আছে, ট্রাকটা ওদিকে গেল, এই জায়গাটা এরকম টার্নিং, ওদিকটা আমি একটু দেখে নিলাম দিয়ে ভ্যানটাকে ওভারটেক করলাম। বন্ধুরা, এখন ওদিক দিয়ে গাড়ি আসবে দুটো, এক দুই তিন চার। দেখো এখানে রোড মার্কিং কিন্তু কন্টিনিউয়াস হয়ে গেছে, তার মানে এই টার্নিংয়ের মুখে কিন্তু ওভারটেক করা চলবে না বন্ধুরা। আবার আর একটা টার্নিং আছে, ব্লাইন্ড টার্ন, এখানেও কিন্তু ওভারটেক করা চলবে না। সামনে একটা স্পিড ব্রেকার আসছে, ওটা আমি লেফট সাইড দিয়ে দেখে নিয়েছি। এবার এখানে আমি ফার্স্ট গিয়ারে করে ট্রাকটাকে ওভারটেক করলাম, একটু রেব ম্যাচ করেছিলাম ফার্স্ট গিয়ারে দেওয়ার সময়, যাতে কিনা আমি গাড়িটা তাড়াতাড়ি টানতে পারি। স্পিড ব্রেকারটা আমি দেখেছিলাম, ও দেখেছিল কিনা আমি জানি না, কারণ ও কিন্তু স্পিড কমায়নি এবং হঠাৎ করে স্পিড ব্রেকারের সামনে এসে থেমে গেছে। অনেকগুলো ব্যারিকেড দিয়ে রেখেছে, এটা দেওয়ার কারণ যাতে আমরা স্পিডটাকে কন্ট্রোল করে চালাই। আবার এখানে টার্নিং, এখানে কিন্তু আবার ওভারটেক করা নিষেধ, যতক্ষণ পর্যন্ত না টার্নিংটা শেষ হচ্ছে ততক্ষণ ওভারটেক করা যাবে না। এখানে আরও একটা স্পিড ব্রেকার, জায়গায় জায়গায় স্পিড ব্রেকার দেওয়া আছে। একে আমি ওভারটেক করার জন্য সুযোগ খুঁজছি। কিছু কিছু জায়গায় ব্যারিকেড আছে যার জন্য সেই জায়গাগুলোতে ওভারটেক করা যাচ্ছে না। এখানে আমি ওকে টেলগেটিং করলাম না, কারণ টেলগেটিং করলে সামনে থেকে যদি কিছু চলে আসতো তাহলে একটু অসুবিধা হয়ে যেত। এমনিতেও টেলগেটিং করা ঠিক না, খুব রিস্কি ম্যানুভার। এখানে একটা ট্রাক্টর যাচ্ছে, স্লো মুভিং, ব্লাইন্ড এরিয়া, তার মধ্যে ট্রাক্টর। তারপরে আবার দুই সাইডে ব্যারিকেড, আবার ওইখানেও ব্যারিকেড আছে। এখানে আমি সেকেন্ড গিয়ারে দিয়ে দিচ্ছি বন্ধুরা, সেকেন্ড গিয়ারই হচ্ছে এখানে বেস্ট অপশান। একটু পরে সোজা রাস্তা চলে আসবে, এখানে চলে এসছে। এবার আমি একটু হর্ন দিয়ে একে ওভারটেক করে নিলাম। তো বন্ধুরা, ভিডিওটা কেমন লাগলো তোমরা কমেন্ট করে জানাও। যদি ভালো লেগে থাকে তাহলে লাইক শেয়ার করতে একদম ভুলবে না, আর যদি চ্যানেলে প্রথমবার এসে থাকো তাহলে চ্যানেলটিকে কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করবে।